সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকেই আমার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন, তাই আমার ফেসবুক গ্রুপ লিঙ্কটি দিয়ে দিলাম এবং অনেকেই আমার ফেসবুক গ্রুপে জয়েন করেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, আমি তাদের প্রশ্নের উত্তর দিয়েছি যথাসম্ভব। আপনি আজই জয়েন করুন আমার ফেসবুক গ্রুপে আদি সনাতন ওয়ার্ল্ড গ্রুপ বৃহত্তম গ্রুপে এবং আপনার প্রয়োজনীয় প্রশ্ন করুন, কারণ সকল প্রশ্ন উত্তর ইউটিউব কমেন্টস বক্সে জানানো সম্ভব হয় না, তাই আপনি আজই জয়েন করুন আদি সনাতন ওয়ার্ল্ড গ্রুপ বৃহত্তম গ্রুপে। আজ আমি কয়েকটি শুভ অশুভ দিনের কথা আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে আজ যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি সবার আগে পরবর্তী ভিডিওটি পেতে চান তবে সাবস্ক্রাইব বক্সের পাশের বেল আইকনটিতে একটি চাপ দিয়ে রাখুন এবং আমার ফেসবুক গ্রুপে গ্রুপটি পেতে এই ভিডিওর ডান পাশের এই ছোট্ট অ্যারো চিহ্নটিতে চাপ দিন। ডেসক্রিপশন বক্স ওপেন হবে, সেখান থেকে আমার ফেসবুক গ্রুপের লিঙ্কে প্রবেশ করুন এবং আদি সনাতন ওয়ার্ল্ড গ্রুপ বৃহত্তম গ্রুপে আপনাকে অ্যাড দিন। আপনার যত প্রকার এই বিষয়ে প্রশ্ন আছে আমাকে ফেসবুক ইনবক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার একান্ত চেষ্টা করব। আশা করি আপনার অতি প্রয়োজনীয় কথাগুলো ইনবক্সে জানাবেন আর আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে প্রতিদিন অন্তত 20-25 জন করে অ্যাড দিন আমার এই আদি সনাতন ওয়ার্ল্ড গ্রুপ বৃহত্তম গ্রুপে, যাতে করে সকলেই উপকৃত হতে পারে। চলুন এবার মূল আলোচনায় ফিরে আসি। এখন বলব যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 1/4/2020 তারিখ বুধবার সকাল 6:00 থেকে 6:30 মধ্যে ঋতুমতী হয়েছেন তাদের জন্য সুযোগ হলো 12/4/2020 তারিখ রবিবার অর্থাৎ এপ্রিল মাসের 12 তারিখ অষ্টম প্রহরে বা রাত্রির চতুর্থ প্রহরে 3:07 থেকে 3:26 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের যোগ রয়েছে। পুত্র সন্তান হলে সে হবে জিতেন্দ্রীয় সত্যবাদী কৃষ্ণভক্ত পরায়ণ পরম ধার্মিক সুলক্ষণযুক্ত সর্বশ্রেষ্ঠ পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় তিথি নক্ষত্র অমৃত যুগে শুভ সময় রয়েছে। 3:07 থেকে 3:26 মধ্যে আপনি মিলনকার্য অবশ্যই অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সব রমণীগণ 1 তারিখে ঋতুমতী হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 2/4/2020 তারিখ বৃহস্পতিবার সকাল 6:00 থেকে 6:30 মধ্যে ঋতুমতী হয়েছেন তাদের জন্য সুযোগ হলো 11/4/2020 তারিখ শনিবার অর্থাৎ এপ্রিল মাসের 11 তারিখ রাত্রির চতুর্থ প্রহরে বা অষ্টম প্রহরে 3:25 থেকে 4:00 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। পুত্র সন্তান হলে সে হবে শ্রেষ্ঠ পুত্র সন্তান এবং আজন্ম পরম সুখে দিন অতিবাহিত করবে, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবকে এরূপই কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময়ে তিথি নক্ষত্র অমৃত যুগের শুভ সময় রয়েছে। 3:25 থেকে 4:00 মধ্যে আপনি মিলনকার্য অবশ্যই অবশ্যই শেষ করবেন এবং আপনার জন্য আরও একটি শুভ যোগ হলো 13/4/2020 তারিখ সোমবার অর্থাৎ এপ্রিল মাসের 13 তারিখ দিবাগত রাত্রির অষ্টম প্রহরে বা রাত্রির চতুর্থ প্রহরে 3:20 থেকে 4:25 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের যোগ রয়েছে। পুত্র সন্তান হলে সে হবে সত্যবাদী ধার্মিক জিতেন্দ্রীয় কৃষ্ণভক্ত দীর্ঘায়ু নিষ্পাপ এবং শ্রেষ্ঠ পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপ কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় তিথি নক্ষত্র অমৃত যুগের শুভ সময় রয়েছে। 3:20 থেকে 4:25 মধ্যে আপনি মিলনকার্য অবশ্যই অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ 2 তারিখে ঋতুমতী হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম, এরপরে তাদের আর এই 1 মাসের মধ্যে কোনো সুযোগ নেই। অনেকে বলেছেন 12:00 পরে তারিখ পরিবর্তন হয়, আজ 12:00 আগের তারিখ ধরে নেব নাকি 12:00 পরের তারিখ ধরে নেব। আপনাদের সুবিধার জন্য আমি দিনের নাম এবং তারিখ দুটোই উল্লেখ করি। উদাহরণস্বরূপ বলছি, যেমন ধরুন আজ 25 তারিখ বৃহস্পতিবার, রাত এবং দিন মিলে 24 ঘন্টায় 25 তারিখেই ধরে নেবেন। আমি সেভাবেই মিলিয়েই দিনক্ষণ নির্ণয় করি।
12টার পরে তারিখ পরিবর্তন হলেও আপনি বৃহস্পতিবার 25 তারিখে রাতেই ধরে নেবেন সারা রাত। আমি যে তারিখ মিলনের জন্য উল্লেখ করব সেই দিনের রাতেই আপনি মিলনরত হবেন রাত্রির চতুর্থ প্রহরে বা অষ্টম প্রহরে। আর একটি কথা বলবো যে আপনি হয়তো সেই শুভক্ষণে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছেন, তাই আপনি আপনার সেই শুভ সময়ের আধা ঘন্টা বা এক ঘন্টা পূর্বে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, যাতে সঠিক সময়ে জেগে উঠে কার্যটি শেষ করতে পারেন। শাস্ত্রের নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে পার্ট 1 পার্ট 2 অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি, তাই এই দিনগুলোতে নারী বিহার করবেন না। এবং এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রথম এবং দ্বিতীয় ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবেন, কারণ এই প্রস্তুতি গ্রহণের পূর্বে শাস্ত্রীয় কিছু বিষয় থাকে আপনাকে তাকে অবশ্যই মনে রাখতে হবে। এবং আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এই বিষয়ে অবগত করতে পারবেন, তাতে সকলেই উপকৃত হবে। আর যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত দেখে নেওয়ার একান্ত চেষ্টা করবেন। আপনাদের লাইক কমেন্টসের উপর নির্ভর করে আমাদের ভিডিও বানানোর স্পৃহা, তখন আমাদের অধিক আগ্রহ প্রকাশ পায় ভিডিও বানাতে। তাই সকলে একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে দেবেন ডিসক্রিপশন বক্সের নিচে কমেন্ট বক্সে। আপনি যে দিনে ঋতুমতি হয়েছেন সেই দিনের সঠিক তারিখের উপরে নির্ভর করে শুভ দিনে নির্ণয় করুন, তাই আপনার ঋতুমতির তারিখটি অবশ্যই মনে রাখতে হবে এবং সেই তারিখ অনুসারেই যখন আপনার শুভ দিন নির্ণয় করে দেওয়া হবে সে দিনের রাতে চতুর্থ প্রহরে মিলনে রত হবেন আপনি। ধৈর্য ধরুন, ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন, আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। এই শুভকামনায় পৃথিবী আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ।